গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে রসসার। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশীলা হৃদয় নির্মল ভেল তার যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয় তারে মই যাই বলিহারি গৌরাঙ্গ গুণেতে ঝুড়ে নিত্যলীলা তারে স্পুরে সেজন ভকতি অধিকারী গৌরাঙ্গের সঙ্গী সঙ্গীগণে নিত্যসিদ্ধ মানে সে যায় ব্রজেন্দ্র ব্রজেন্দ্রসুতোপাস শ্রী গৌরমণ্ডলভূমি যে বা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস গৌরপ্রেম রসার নবে সে তরঙ্গে যে ডুবে সে রাধা মাধবন্তরঙ্গ গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তার সঙ্গ ভক্তগণ আস্বাদন করছিলাম রায় রামানন্দ সংবাদ সমগ্র শাস্ত্রেওকে মন্থন করে ভাগবত প্রকট করেছিলেন ব্যাসদেব এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সমগ্র ভাগবতকে মন্থন করে পরম শ্রী গ্রন্থ চৈতন্য চরিতা অমৃত শ্রী শ্রী চৈতন্য চরিতা অমৃতকে প্রকট করেছিলেন যা অপার আনন্দের সিন্ধু সেই চৈতন্য চরিতামৃতরও সার হচ্ছে রায় রামানন্দ সংবাদ যার পরে আর কিছু হতে পারে না যা পেলেই আর কিছু পাওয়ার দরকার পড়ে না সব থেকে বড় পাওয়া যা রায় রামানন্দ সংবাদে তা পরিষ্কারভাবে ব্যক্ত হয়েছে এখানে বক্তা হচ্ছে ভক্ত শ্রোতা হচ্ছে স্বয়ং ভগবান ভগবান ভক্তের মধ্যে দিয়ে নিজে শুনতে চাইছেন ভক্তকে শক্তি সঞ্চার করে ভক্তের মুখ থেকে নিজে আস্বাদন করতে চাইছেন এক অপূর্ব সংবাদ আজকে রায় রামানন্দ সংবাদের সংবাদকে শান্ত করব আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন শ্রী রাধাকে খুঁজতে হবে শ্রীকৃষ্ণ খুঁজতে জানেন না চিরদিন সকলেই তাকে খুঁজে বেড়াচ্ছে আজ তিনি নিজে খুঁজবেন কিন্তু কীভাবে চরম অনুসন্ধান সম্ভব তা জানা প্রয়োজন না জানলে যিনি সর্বাধিক পরিমাণে জানেন তার কাছে শিক্ষার প্রয়োজন ভাব অঙ্গীকার এই শিক্ষার প্রয়োজনেই শ্রীকৃষ্ণ অভিসারে তীব্রতা একাগ্রতা চিত্তের একতানতা এই সকল বিষয়ে শ্রীরাধার মতো পূর্ণতম অভিজ্ঞতা তো আর কারণ নেই আজ শ্রীকৃষ্ণের অভিসার শ্রী রাধা অনুসন্ধান কিন্তু কোথায় পাবেন বাইরের বেগ আর অন্তরের আবেগ তাই শ্রীরাধার ভাবটিকে হৃদয় ধারণ করলেন শ্রী রাধা ভাব হৃদয় ধরে হা রাধে হা রাধে বলে নিয়ত অনুসন্ধানরত শ্রীকৃষ্ণই বক্তা শ্রীরাম রায়ের সামনে জিজ্ঞাসুরূপে উপবিষ্ট হয়ে আছেন ব্রজের অনুসন্ধানের পরমধন বিদ্যানগরে তটে ধরা পড়ে যাচ্ছে শিরোমণি রাধাভাব অতি মধুর সেই ভাব যখন শ্যামসুন্দর অঙ্গীকার করেন তখন মধুরতর সেই ভাবাঙ্গীকারে যখন দেহকান্তিও বদলে যায় তখন মধুরতম গৌরী ভাবা কৃষ্ণ, গৌরীকৃত কৃষ্ণ গৌরাঙ্গীকৃত কৃষ্ণ মধুরতম সাধ্য শিরোমণি গৌর অঙ্গকৃত কৃষ্ণ মধুরতম পাছে ধরা পড়ে যান এই ভয়ে গৌরাঙ্গ সুন্দর আলোচ্য বিষয়ে উপসংহারে টেনে বললেন প্রভু কহে যে আইলাম তোমা স্থানে সেই সব রসতত্ত্ব হইল জ্ঞানে সাধ্য শিরোমণি রাধাভাব রাধা ভাব শ্রী রাধাতে সুন্দর প্রাণ কান্তে সুন্দরতর ভাব কান্তিময় প্রাণ কান্তে সুন্দরতম সাধ্যের নির্ণয় শুনেও শ্রী শ্রী প্রভুর শুনবার সাধ মেটেনি শ্রীরাম রায়কে বললেন এবে সে জানিল সেবা সাধ্যের নির্ণয় আগে আর কিছু শুনিবার মনে হয় আর কি শুনতে চান প্রভু শ্রীকৃষ্ণের স্বরূপ শ্রী রাধার স্বরূপ রসতত্ত্ব প্রেমতত্ত্ব এসব শুনতে ইচ্ছা হচ্ছে রায় বললেন এসব তো আমি কিছুই জানি না তোমার মন আমার অন্তরকে যেমন প্রেরণা দিচ্ছে আমি জিহবায় তাই উচ্চারণ করে চলেছি প্রভু বললেন রায় তুমি আমাকে অকারণ স্তুতি করো না আমি মায়াবাদী সন্ন্যাসী অন্তরে ভক্তি নেই সার্বভৌম পণ্ডিত আমাকে পাঠিয়েছেন তোমার কাছে তোমার মুখে কৃষ্ণ কথা শুনবার জন্য তুমি আমার মতন অযোগ্যজনকে স্তব করো কেন তুমি কি তুমি তবে কি তুমি শূদ্র আমি ব্রাহ্মণ এই আশঙ্কায় তোমার সংকচ হচ্ছে তবে শোনো রাম রায় সংসারে তিনিই গুরুপদবাচ্য যিনি শ্রীকৃষ্ণ তত্ত্ববেদ্যা তিনি ব্রাহ্মণ হন শুদ্র হন গৃহী হন তপস্বী হন যাই হোক না কেন তুমি কৃষ্ণ তত্ত্ববেত্তা সুতরাং গুরু কৃষ্ণ কথা শুনিয়ে তৃপ্তি দান করো যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় কিবা নাশি কি ম্যাসি হোক দ্বিজ হোক তা বড় কথা নয় হুম যেই কৃষ্ণ বেত্যা সেই গুরু হয় রামরায় বললেন প্রভু আমার জিহ বা বিনা যন্ত্র তুমি বিনাধারী তুমি যা উচ্চারণ করাচ্ছ তাই বলছি এতে আমার বিন্দুমাত্র কর্তৃত্ব বা কৃতিত্ব নেই প্রভু গৌরহরি যে স্বয়ং বস্তু এটা সম্যক বুঝেও রামরায় সময় সময় যেন ভুলে যান সম্পূর্ণ চিনলে প্রভুকে উপদেশ দিতে পারবেন না তো প্রভুর শুনবার ইচ্ছা প্রবল তাই তার তাঁর ইচ্ছাশক্তির ইঙ্গিতে শক্তি প্রভুর রামরায়ের চিত্তে ঢেকে রেখেছে ধীরে ধীরে উদ্ঘাটন করবার জন্যই ঢাকছেন খুলবার জন্যই ঢাকা আহার সুষ্ঠ করাবার জন্যই পরিবেশনের শৃঙ্খলতা ধীরতা রামরায় শ্রীকৃষ্ণ তত্ত্ব বলতে আরম্ভ করলেন শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ ঈশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সকল অবতারের মূল তিনি নিখিল বিশ্বের পরম আশ্রয় শ্রীকৃষ্ণের দেহকানী আনন্দময় প্রাকৃত রক্তমাংশে তা গঠিত নয় সকলই অপ্রাকৃত এতে চাংসকলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারিব্যাকুলম লোকী চ যুগে যুগে সচিদানন্দরূপায় বিশ্বৎপত্যা হে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নম হ্যাঁ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম শ্রীকৃষ্ণ অপ্রাকৃত নবীন মদন মদন বলে তাকে যে চিত্তে মত্ততা জন্মায় যে জাগতিক বস্তুতে প্রলোভন জন্মায় সে প্রাকৃত মদন আর যিনি অপ্রাকৃত বস্তুতে লালসা জন্মান তিনি অপ্রাকৃত মদন শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্য নিজের প্রতি আস্বাদনের নিমিত্ত নিজেরও ভক্তগণের অন্তরে তীব্র লালসা জাগানো তাই তিনি অপ্রাকৃত মদন প্রাকৃত মদনে প্রাপ্যবস্তুকে পাওয়ার পরে তার প্রতি লালসা দূর হয়ে যায় আস্বাদনের নতুনত্ব থাকে না আর শ্রীকৃষ্ণ সম্বন্ধে যত আস্বাদন করা যায় তত লালসা বেড়ে যায় তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বাড়ে কোটি গুণ আস্বাদনের পরও শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্য নিত্য নবায়মান তাই তিনি নবীন মদন শ্রীকৃষ্ণ অখিল রসামৃত মূর্তি নিখিল রসের তিনি বিষয়ও আশ্রয় বিষয় রূপে আশ্রয় যখন শ্রীদাম সখা কৃষ্ণ মুখে উচ্ছিষ্ট ফল তুলে দেন তখন শ্রীকৃষ্ণ সক্ষরসের বিষয় আবার শ্রীকৃষ্ণ যখন প্রেম ভরে সখার মুখে নিজ উচ্ছিষ্ট তুলে দেন তখন তিনি সক্ষরসের আশ্রয় এইরূপ প্রত্যেকটি রস সম্বন্ধেই সত্য নানা ভক্তের রসামৃত নানাবিধ হয় সেই সব রসামৃতের বিষয় আশ্রয় সকল রসের রাজা শৃঙ্গার রস বা মধুর রস এই রসের মধ্যে সকল রস বর্তমান শ্রীকৃষ্ণ শৃঙ্গার রসরাজ মূর্তিধর মধুর রসের ঘনীভূত প্রতিমা শ্রীকৃষ্ণ রূপমাধুর্য সর্বচিত্ত আকর্ষক নিজেকে পর্যন্ত অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর কেবল নিজের রূপে নিজে আকৃষ্টই নন নিজেকে আলিঙ্গন করে আস্বাদন করতেও নিজে সর্বদা লালায়িত এই লালসার পূর্ণ পরিণতি শ্রী গৌর সুন্দর বোধ হয় এজন্যই রামরায় তত্ত্ব আলোচনা আপনা আপনা এই পর্যন্ত শেষ হয়ে গেল পাছে নিচে ধরা পড়েন এই আশঙ্কায় বুঝিবা বা রামরায়ের অন্তরে প্রেরণা দিয়ে আলোচনা হঠাৎ শেষ করিয়ে দিলেন শ্রীকৃষ্ণের স্বরূপ বলে তারপর রাধার স্বরূপ বলতে প্রবৃত্ত হলেন শ্রীরাম রায় শ্রীকৃষ্ণের শক্তি তার মধ্যে তিনটি প্রধান চিৎশক্তি মায়া শক্তি জীবশক্তি শক্তির অপর নাম অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তি মায়া শক্তির অপর নাম বহিরঙ্গা শক্তি জীবশক্তির অপর নাম তটস্থা শক্তি এদের মধ্যে চিতশক্তি বা স্বরূপ শক্তি হচ্ছে সর্বোপরি শ্রীকৃষ্ণ সচ্চিত আনন্দময় সুতরাং শক্তির তিন রূপ সদংশে সন্ধিনী চিদংশে সঙ্গীত সৎ চিৎ আনন্দ সদ অংশে সন্ধিনী চিদ্ অংশে সংবিত ও আনন্দ অংশে লাদিনী যে শক্তি শ্রীকৃষ্ণকে সুখ আস্বাদন করান তিনি হলেন লাদিনী শক্তি তিনি কৃষ্ণভক্তকে সুখ আস্বাদন করান লাদিনী শক্তির নির্যাস হল প্রেম আনন্দের অনুভব রূপ চিন্ময় রসেই প্রেমের প্রকাশ ও বিকাশ প্রেমের ঘনীভূত অবস্থা মহাভাব সেই মহাভাবের মূর্তি শ্রী রাধা যে পরমা শক্তি শৃঙ্গার রসরাজ মূর্তি ধরো শ্রী শ্রীকৃষ্ণকে ওই রসাস্বাদন আস্বাদন করান তিনি শ্রীরাধা প্রেমের ঘনীভূত অবস্থা মহাভাব সেই মহাভাবের মূর্তি শ্রী রাধা যে পরম পরমা শক্তি শৃঙ্গার রসরাজ মূর্তিধর শ্রীকৃষ্ণকে ওই রস আচ্ছাদন করান তিনি শ্রীরাধা মহাভাবময়ী শ্রীরাধা কি কার্য করেন চিন্তামণি যেমন সকল পূর্ণ করে সেইরূপ শ্রী রাধাও রসরাজের সকল বাঞ্ছা পূর্ণ করে দেন কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে এটাই শ্রী রাধা একা শ্রীরাধাই যদি শ্রীকৃষ্ণের সকল পূর্ণ করেন তাহলে সখীগণের আর প্রয়োজন কোথায় আবার বহু প্রিয়াসহ বিলাসজাত সুখ আস্বাদনে যদি কৃষ্ণের বাঞ্চা হয় তা একাকী উপায় পূর্ণ করেন উত্তরে বলেছেন ললিতা আদি সখীবৃন্দ শ্রীরাধা হতে স্বতন্ত্র কেউ নয় এরা তারই রাধা শ্রীরাধা রূপে ও ললিতা আদি কায়বুঝ্যরূপে শ্রীকৃষ্ণের বহুকান্তা সহিত সঙ্গমজনিত রস আস্বাদনের বাঞ্ছা পূরণ করেন শ্রীকৃষ্ণের নাম যশ শ্রবণী শ্রী রাধার কর্ণভূষণ শ্রীকৃষ্ণের নাম গুণ যশের প্রবাহই শ্রী রাধার শ্রীমুখে মধুধারা নাম গুণ যশ অবতংস কানে কৃষ্ণনাম গুণ যশ প্রবাহ বচনে শ্রীকৃষ্ণ কেবল রসরাজ নন রসিক শেখরে বটেন রসিক বলে রসের আশ্বাদককে রসিক বলে রসের আশ্বাদককে তিনি নিজেকেই নিজে আস্বাদন করেন তা একাকী সম্ভব নয় এটা করেন শ্রী রাধার মাধ্যমে ইনি শ্রীকৃষ্ণকে শ্যামরস মধুপান করান কৃষ্ণকে করায় শ্যামরস মধুপান নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম প্রতি সোহাগিনী সত্যভামা শ্রী রাধার সৌভাগ্য কামনা করেন কলাবিদ্যায় পারদর্শিনী ব্রজরামা শ্রীরাধার কলা বিলাস শিক্ষা করেন সুন্দরীগণের শিরোমণি লক্ষ্মী পার্বতী শ্রী রাধার ন্যায় সৌন্দর্য বিলাস করেন প্রতিব্রতাগণের মুকুটমরি অরুন্ধতি শ্রী রাধার পাতিব্রত্ব বাঞ্চা করেন শ্রীরাধার গুণ অনন্ত ক্ষুদ্র জীব আমি আমরা কী বুঝব স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী রাধার গুণ গুণগণের সীমাপান্না শ্রী রাধার স্বরূপ বলা এখানেই শেষ হল যার সদ্গুণের কৃষ্ণ নাহি পান পার পার পান না বলেই পেতে বাঞ্ছা জাগে বাঞ্ছা জাগলি রাধার ভাব অঙ্গীকারে শ্রীকৃষ্ণ গৌড় হয়ে যান সুতরাং ওই কথার পর আর এক পা অগ্রসর হলেই গৌড় ধরা পড়েন বুঝিবা তাই রাম অন্তরে প্রেরণা দিয়ে রাধার কথা বলা শেষ করলেন শ্রীরাম রায়কে শ্রী রাধার স্বরূপ কীর্তনে আর অগ্রসর হতে না দিয়ে শ্রী শ্রী প্রভু বললেন জানিল জানিল রাধাকৃষ্ণ প্রেমতত্ত্ব রাধা কৃষ্ণ প্রেমতত্ত্ব শুনলাম এখন তাঁর দোহার বিলাস মহত্ব কিছু শুনতে চাই রায় বললেন যে কৃষ্ণের বিলাস তত্ত্ব হল নিরন্তর কামক্রিরা কামক্রিরা অর্থ প্রেমের খেলা তিনি সর্বদাই প্রেমের খেলা করে থাকেন নন্দরাজ রন্দ্ররাজার রাজার দাস রক্তকপত্রকা আদি সঙ্গে দাস্যরসের খেলা যশোদা রোহিণী ধনিষ্ঠা আদি সঙ্গে বাৎসল্যরসের খেলা শ্রীদাম সুদাম মধুমঙ্গলা আদির সঙ্গে সক্ষরসের খেলা শ্রীরাধা চন্দ্রাবলী ললিতা শৈব্যাদি সঙ্গে মধুর রসের খেলা সকল সময় দিবারাত্র অষ্টকালীন কোনো না কোনো প্রেমের খেলা চলেই চলেছে এটাই তার বিলাস মহত্ব শ্রী শ্রী প্রভু বললেন রায় ইহো হয় আগে কহ আর রায় বললেন প্রভু ইহা বই বুদ্ধিগতি নাহি আর এরপর আর বুদ্ধির গতি নেই বুদ্ধিগতি নাই বলে আবার রাম রায় শ্রী শ্রী প্রভুর অন্তর্প্রেরণায় বলতে লাগলেন প্রভু এক প্রেমবিলাস বিবর্তের কথা বলবো। তবে তা শ্রবণ করে তোমার সুখ হবে কিনা বলতে পারি না এ কথা বলে তার নিজ রচিত একটি গানের পদ ধরলেন যে প্রেমে প্রভু সহস্তে তার মুখ আচ্ছা দিল তখন মহাপ্রভু তখন প্রেমে গদগদ হয়ে রামরায়ের মুখটা আটকে দিলেন মুখকে ঢেকে দিলেন আর বলতে বারণ করে দিলেন দুটি কথা বুঝবার তোমার সুখ হয় কিনা না এ কথা রাম রায় বললেন কেন আর প্রভু তার মুখ আচ্ছাদনই বা করলেন কেন প্রথমত প্রভু পরশ্লোক বলে রামরায়কে শাস্ত্রের শ্লোক পড়তে বললেন এ পর্যন্ত শাস্ত্রের শ্লোকেই নিজ মতের পোষণ করছিলেন এখন যেটি বলবেন সেটি নিজকৃত গান যিনি শাস্ত্রের প্রামাণ্য শ্লোক শুনতে চান তিনি রামরায়ের গানে সুখ পাবেন কিনা বলা যায় না বৈষ্ণবচিত দৈনে রামরায় নিজের গানকে বেশি মূল্যবান মনে করেননি তাই ওই কথা দ্বিতীয়ত রামরায়কৃত গানটি বিরহের পদ বিলাসের মিলন সুখের কথার পর বিরহের গান শুনে প্রভুর অন্তরে বেদনা হতে পারে সুতরাং সুখী হয় কি না হয় এই আশঙ্কা তৃতীয়ত ওই পদের মধ্যে একটি গভীর কথা আছে সেটির মধ্যে মহাপ্রভু প্রবেশ করে সুখী হতে পারবেন কিনা এ সম্বন্ধে রামরায়ের সন্দেহ আছে প্রভু যে স্বয়ং নন্দনন্দন এই বিশ্বাস রামরায়ের স্থিরভাবে আসেনি কখনো আসে কখন যায় যখন যায় তখন প্রভুকে জ্ঞানমার্গী সন্ন্যাসী ভাবেন ব্রজের গভীর রসে জ্ঞানমার্গী সন্ন্যাসীর প্রবেশ না থাকারই কথা তাই রামরায়ের সন্দেহ রামরায়ের চিত্তেরই অবস্থা প্রভু ইচ্ছা করেই রেখেছেন সর্বত্রই শ্রীকৃষ্ণ জগদ আকর্ষক যখন এর বৈপরীত্য ঘটে বিশেষ ঘটনায় জগদ আকর্ষক কারোর আকর্ষণে পড়ে যান তখনই বিলাস বিবর্ত হয় তিনি সকলকে টানেন বলে কৃষ্ণ নাম এক সার্থক তিনি যখন কারোর টানে পড়ে যান তখন বিবর্ত বিলাস হয় তাই শ্রীকৃষ্ণ শ্রী রাধার পূর্ণ বশীভূত হয়ে শ্রীরাধা সমীপে দ্যুতি পাঠিয়েছেন তাই পথটিতে বিবর্ত বিলাস মাধুর্য প্রকটিত শ্রীরাধা শ্রীকৃষ্ণ প্রেরিত দুতির নিকট বলছেন শ্রীকৃষ্ণের প্রতি আমার অনুরাগ প্রথম আবধেই আছে এর আরম্ভ নেই অনাদিকাল আছে ওই অনুরাগ বুকে নিয়েই জন্মেছি নয়ন মুদ্রিত করেছিলাম জন্মাবধি শ্রীকৃষ্ণ বদন না দেখে চক্ষু খুলব না এই সংকল্প করেই জন্মেছিলাম ভূমিতে শিশুকৃষ্ণ যখন প্রথম স্পর্শ দিল তখন নয়ন খুলে চাইলাম সেই অনাদিসিদ্ধ অনুরাগ নয়ন ভঙ্গি দ্বারা প্রকটিত হয়ে বাড়তে লাগলো কিন্তু সীমান্তে আর পৌঁছাল না তিনি রমন আমি রমণী তিনি স্বামী আমি পত্নী কিংবা তিনি বল্লভ আমি প্রেয়সী এইরূপ কোনো সম্বন্ধ তাতে আমাতে নেই কেবল মদন দুজনকে একজন করে ফেলেছে প্রেমের পেছনে এই পর্যন্ত বলতে না বলতে প্রভু সহস্তে বক্তার মুখ মুখ আচ্ছাদন করলেন ন সো রমন ন হাম রমণী এই কথাটিতেই প্রভু প্রেমে মেতে উঠলেন পূর্বাপর দেখা গেছে কর্ম আসছে আড়ম্বরে লয় হচ্ছে জ্ঞানে জ্ঞান আসছে অতি উদ্যমে লয় হচ্ছে ভক্তিতে সম্বন্ধ জ্ঞান আসছে ভক্তিতে পরাভক্তি করতে দাস্য আদি সমস্ত সম্বন্ধ গাঢ়তর হয়ে মধুরে পৌঁছল সেই মধুর রসের কথাই চলছে এখন চরমতম ভূমিতে ভূমি ভূমি পেতে হলে সম্বন্ধ জ্ঞানকেও লয় পেতে হবে পতিপত্নীরা রমণী রমন রমণী রমণী এই সম্বন্ধজ্ঞানেও প্রীতি সংকুচিত হয় প্রেম যদি সম্বন্ধ অনুঘয় হয় তাহলে তা দুর্বল হয়ে যায় কাকে ভালোবাসছি জানি না সে কে আমি জানি না সে পতি সে পুরুষ না রমণী তা আমি জানি না কিন্তু আমি ভালোবাসছি এই অবস্থা প্রাপ্ত করাটাই হচ্ছে পরম অবস্থা শ্রীকৃষ্ণের প্রেম সম্বন্ধ অনুক নয় তাদের সম্বন্ধ প্রেম অনুক লৌকিকে আগে সম্বন্ধ পরে প্রেম রাধাগোবিন্দের আগে প্রেম পরে সম্বন্ধ প্রেম তাদের জন্মেরও পূর্ব হতে তারপর সম্বন্ধ প্রেমের যখন যেমন ইচ্ছা সম্বন্ধ পেতে নেয় সেই সম্বন্ধ যখন পরিপূর্ণতায় পৌঁছায় তখন কোনো সম্বন্ধই থাকে না অথবা সকল সম্বন্ধই থাকে দুই একই কথা জ্ঞানের পূর্ণতায় যেমন জ্ঞান ও শূন্য সর্বসম্বন্ধের পরিপূর্ণতায় সেরূপ সম্বন্ধহীনতা সম্বন্ধের পূর্ণতা অর্থ একীভূত অবস্থা সংসারে প্রভুবৃত্তি তো পিতা পুত্র সুখ স্রহিত পতিপত্নী রমন রমণী যত প্রকারের সম্বন্ধ জগতে আছে সবগুলি যদি এক একধারে একীভূত হয়ে একাকার হয়ে যায় তবেই হয় সেখানকার সম্বন্ধের পরিপূর্ণতা বা সম্বন্ধহীনতা দুয়ের সম্বন্ধকে কেউ বলে সকিয়া কেউ বলে পরকিয়া বস্তুত এটা সকিয়া পরকিয়ার মিলনীভূত এক অনির্বর্চনীয় সম্বন্ধ মহাভাব যেমন সর্বভাবত গমন গমনলাসী এই সম্বন্ধ সেইরূপ নিখিল সম্বন্ধ বিলাসী সকল সম্বন্ধ থাকা আর কোনো সম্বন্ধ না থাকা একই কথা নে ন রমণো, নহাম রমণী এই পদে ওই সর্বসম্বন্ধ শূন্যতার কথাই উদ্দিষ্ট এই পদে মহাপ্রভু চরম সংবাদ পেয়ে আনন্দে ডুবে গেলেন আনন্দে ডুবে নীরবে থেকে নিষ্ক্রিয় রইতে পারতেন তা না করে সহস্তে মুখ আচ্ছাদন ক্রিয়াটি করলেন কেন ধরা পর্বর আশঙ্কায় দুহুমন মনোভাব পেয়ে জানি দুজনের মনকে অপ্রাকৃত প্রেম পেশন করে এক করে দিয়েছেন রাধা কৃষ্ণ এক প্রাণ দুই দেহ এক প্রাণ দুই দেহ পর্যন্ত যখন ধরা পড়ে গেল তখন আর এক আর এক ধাপ গেলেই এই দেহ এক দেহ দুই প্রাণ ধরা পড়ে যাবে শ্রী গৌর সুন্দরে শ্রী রাধাকৃষ্ণ এমন অপূর্বভাবে মিলিত যে তার রমন রমণী ভাবাতীত তারা এক দেহে মিলিত কিন্তু ভাব দুটি এক দেহে দুটি মনের খেলা শ্রী শ্রীরামানন্দের উক্তি যতদূর পৌঁছেছে তাতে সম্মুখস্থ পুরুষটি প্রায় ধরা পড়ে গেছে বুঝিবা তাই আনন্দে বক্তার মুখ ঢেকে ফেললেন ইঙ্গিতে বোঝালেন আর বলো না প্রভু কহে সাধ্যবোধি সাধ্যবস্তু অবধি এই হয় তোমার প্রসাদে ইহা জানিও নিশ্চয় এইরূপ কয়েকবার ধরা পড়তে পড়তে এড়িয়ে গেলেন শেষে যেভাবে ধরা পড়ে গেলেন তা এখন বলব ধরা পড়ে গেলেন বা ধরা দিলেন এটা এই ক্ষেত্রে একই কথা রামরায় হঠাৎ দেখলেন প্রভুর সন্ন্যাসীরূপ নেই সেখানে বিরাজমান এক বংশীধারীর শ্যাম ও কিশোর তার সম্মুখে এক স্বর্ণবর্ণা প্রতিমা ওই স্বর্ণ প্রতিমার উজ্জ্বল গৌরকান্ত শ্যামলের সর্বাঙ্গ ঢাকা দর্শন করে রাম রায় বললেন প্রভু মনে এক সংশয় আছে কৃপা করি তা সমাধান করে দেন প্রথমে তোমাকে রূপে দেখলাম তারপর তোমার স্থানে শ্যামল গোপবেশদারী এক নবকিশোর দেখলাম তার সামনে এক কাঞ্চন বর্ণা পুত্তলিকা নাচছে সে তার গৌর কান্তির ছটা দিয়ে শ্যাম সুন্দরের শ্যামল শোভা আবৃত করে দিচ্ছে এর কারণ কি প্রভু যখন ধরা পড়বার ভয়ে নিজেকে আবার লুকাতে চেষ্টা করলেন বলেন রাম ওটা কিছু নয় তোমার চোখের দোষ মাত্র তোমার প্রবল প্রেম আছে রাধা কৃষ্ণে তাই তুমি তোমার প্রেম চক্ষে আমার মধ্যেও তাই দেখেছ রায় বললেন প্রভু তুমি ভারী ভুড়ি ছাড়ো কপটতা ছাড়ো আমার কাছে নিজস্বরূপ লুকিও না আর আত্মগোপন করো না আমার মনে হয় তুমি রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার নিজর রস আস্বাদিতে করিছ অবতার প্রভুর কৃপায় রামরায়ের অন্তরের প্রভুর পরমততত্ত্ব স্ফুট লাভ করল মনে আর সংশয় নেই তবু প্রত্যক্ষ দেখতে পান প্রভুর শ্রীমুখে শুনতে চান যখন প্রভু মধুর হেসে নিজ নিগুড় রাম রায়ের নিকট প্রকটিত করলেন তবে হাসি প্রভু তারে দেখাইল স্বরূপ রসরাজ মহাভাব দুই এক একরূপ মৃদু হেসে প্রভু রায়ের বাক্যে সম্মতি জানিয়ে নিজস্বরূপ দেখালেন প্রভু দেখলেন শৃঙ্গার রসরাজ শ্রীকৃষ্ণ ও মহাব স্বরূপিনী রাধা একাধারে একীভূত হয়ে শ্রী গৌর সুন্দর রূপে প্রকটিত প্রকটিভূত এই অনির চনীয় স্বরূপ দর্শন করে শ্রী রামানন্দ আনন্দে সম্বিধারা হলেন শ্রী শ্রীপ্রভু শ্রীহস্ত স্পর্শ করে তাকে চেতন করলেন শ্রীমুখে বললেন আমার অঙ্গের এই গৌরবর্ণটি বস্তুত পক্ষে আমার বর্ণ নয় রাধার স্পর্শেই তার অঙ্গের ছটাতেই আমার বর্ণের এই গৌর শ্রী রাধার শ্রীরাধার ছটা লেগে তাঁর অঙ্গে সেই কথাটি বলেছেন বড় মধুর ভঙ্গি করে গোপেন্দ্র সুতবিনা দেহ না স্পর্শে অন্যজন শ্রী রাধা ঠাকুরাণী যাকে তাকে স্পর্শ করেন না কদাপি শ্রী ব্রজেন্দ্রনন্দন নন্দন শ্রীকৃষ্ণ ছাড়া আর কারোর গাত্র তিনি স্পর্শ করেন না চাতুর্যপূর্ণ ভাষাতে বলা হল যে আমি সেই রাধা বিজড়িত নন্দনন্দন শ্রীকৃষ্ণ জীবের চরম পরম সাধ্যবস্তু যে রাধা আলিঙ্গিত শ্যামকিশোর কিশোর শ্রী গৌরশ কিশোর এই তথ্য একবার বিচার যুক্তিতর্ক প্রত্যক্ষ পরোক্ষ শব্দ প্রমাণ ও অপরোক্ষ অনুভূতি দ্বারা সদ সুদৃঢ়ভাবে সংস্থাপিত হলো সাধ্যের অবধি নির্ণিত হল ভক্তগণ রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌরাঙ্গ হলেন এ তো আমরা জানি তিন আর দুয়ে মিলিত হয়ে পাঁচ হয় বাবাজি মহারাজ বন্ধু সুন্দরকে বলছে তিনের একটা বৈশিষ্ট্যতা আছে দুয়ের একটা বৈশিষ্ট্যতা আছে তিন আর দুই মিলিত হয়ে যখন পাঁচ হয় তার একটা বৈশিষ্ট্যতা আছে তিন পাঁচ তিনের মধ্যে থাকে না দুই পাঁচের পাঁচ দুয়ের মধ্যে থাকে না তিন আর পাঁচই তিন আর দুই পাঁচের মধ্যে থাকে সেই রকমভাবে গৌর সুন্দর সর্ব আদি সর্ব অংশী বীজস্বরূপ এই বীজের মধ্যেই রাধা রাধাকৃষ্ণ লীলা করেন পূজ্যপাদ বাবাজি মহারাজ তার কীর্তনের আখরে গাইছেন যে জগন্নাথের সামনে গৌর সুন্দর রথের অগ্রে নৃত্য করছেন জগন্নাথের লোভ হলো, গৌর পরিকর হওয়ার লোভ হলো গৌর নাগরী হবার লোভ হলো এতে চাংশকলা কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্র আরি ব্যাকুলম যুগে যুগে হুম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিতা আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম তার লোভ হলো গৌর গৌরকে পাওয়ার লোভ হলো নাগরী হবার লোভ হল এ এক পৃথক আলোচনা এর পরেও আলোচনা চলে ঢেকে রাখলেন বোঝাতে দিলেন না রাধা কৃষ্ণের ছটা দেখিয়ে যে তিন তার মধ্যে রাধাকৃষ্ণ আছে দেখিয়ে ইতি টানলেন কিন্তু জগন্নাথের যে লোভ হলো গৌর সুন্দরের পরিকর হবার জগন্নাথের যে লোভ হলো নাগরী হবার এ এক পৃথক আলোচনা বস্তুত এই জন্যই মহাপ্রভু রায়কে আর এগোতে দেননি আর বলতে চাই না জগন্নাথ কৃপা করলে মহাপ্রভু কৃপা করলে ভবিষ্যতেই নিয়ে আলোচনা করা যাবে জয় জয় পরম পূজ্য বড় বাবাজী মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজী মহারাজ জয় সখীমা জয় আমার সদ্গুরুদেব জয় নিতাই গৌর হরিবোল জয় বন্ধু সুন্দর